سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدبي دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نردعهم وبكل القوة نردعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিস্ক পুরা শোরুমের ভিডিওর মধ্যে দেওয়া হয়েছিল এই বাইকটি, কিন্তু অনেকেই আলাদাভাবে দেখতে চাইছেন যে বাইকটি আলাদাভাবে ভিডিও দেওয়া হোক, আমরা দেখতে চাই সুন্দরভাবে। তো তাদের উদ্দেশ্যেই বাইকটি আসলে আলাদাভাবে ভিডিও দেওয়ার জন্য দাঁড়াইছি। আসলে এই ভিডিওটির মাধ্যমে এই বাইকটির প্রতিটা অংশই দেখানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজাবেন। হ্যাঁ, বেশ শুরু করতেছি সামনের টায়ার থেকে। বেশ আপনারা বিবেচনা করেন সামনের টায়ারটার প্রতি, দেখেন তো শোরুমের কোনো অংশ কম আছে কি না। যদি শোরুমের কোনো অংশ কম থাকে তাহলে একটা বলেন, ঠিক আছে। দেখেন এরপরে মাঠগানটা দেখেন তো বিন্দু পরিমাণ দাগ আছে কিনা, একদম নিখুঁত এবং বিন্দু পরিমাণে দাগ নেই। দেখেন এই সাইডেও কোনো বিন্দু পরিমাণে দাগ নেই, ঠিক আছে। দুইটি সকাল ফুল ফ্রেশ আছে, হেডলাইটের গ্লাসেও একটা চুল পরিমাণ দাগ নেই। দেখেন হেডলাইটের গ্লাসে একটা চুল পরিমাণ দাগ নেই, তার মানে এটাই প্রমাণ করে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত। উপরে অংশটাও কিন্তু চুল পরিমাণ দাগ নেই, এই সাইডের অংশটাও দেখেন চুল পরিমাণ দাগ নেই। সিঙ্গেল লাইট, এই যে গুটি, চাপা সুইচ সব ফুল ফ্রেশ। ট্যাঙ্কিতে দেখেন এই সাইডেও দেখেন দেখেন গ্যালেস কাকে আমাকে সব কিছু দেখা যাচ্ছে ট্যাঙ্কের ভিতর দিয়ে। দেখেন মনে হয় আয়নার সামনে দাঁড়াইছি। তো এটাই অনুমান করলেই বোঝা যায় যে গাড়িটা আসলে কোয়ালিটি কেমন আছে। দেখেন ঠিক আছে, দেখেন এরপরে ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের একটা নাট খোলা পড়ে নাই, আর ইঞ্জিন শোরুমের সাথে মিলাইবেন, শোরুমের ইঞ্জিনের সাথে যদি কম বেশি হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। শোরুমের সাথে ইঞ্জিনটা মিলাইবেন, যদি কম বেশি হয় তাহলে আমাকে বলবেন। এই সাইডে দেখেন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন ফুল ফ্রেশ, এই সাইডের অংশগুলো দেখেন ফুল ফ্রেশ। দেখেন এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটির নাম্বার সারা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। আপনাকেই আমরা মালিকানা চেঞ্জের মাধ্যমে মূল মালিক বানিয়ে দেবো, ফার্স্ট মালিক বানিয়ে দেবো, এবং আপনাদের শর্ট ডিস্ট্রিক্টে নাম্বার যাতে হয়ে যায় সে কাগজপত্র এখান থেকে শোরুমের কাগজগুলো দিয়ে দিব, ঠিক আছে। সিঙ্গেল লাইট দুইটি ফুল ফ্রেশ, ব্যাকলাইট ফুল ফ্রেশ, উপরের অংশগুলো ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন, দেখেন তো কোনো অংশ শোরুমের কোনো অংশ কম আছে কি না। দেখেন এবার ক্লিয়ার হয়েছে, একটু গোলা গোলা লাগে প্রথমে, শোরুমের কোনো অংশ কম নেই, ঠিক আছে। এই সাইডগুলো দেখেন দাগ আছে নাই, সাইলেন্সারটাও দেখেন দাগ নেই। সাইড কভারটাও দেখেন দাগ নেই, পাওদানিগুলো দেখেন, ইঞ্জিনটা দেখেন এই সাইডে বিভস। এই গাড়ির দেখার কিছুই নেই, তারপরে প্রতিটা অংশ দেখাইতেছি।
দেখেন রাত্রের ভিডিও একটু ক্লিয়ার আসবে না, কারণ দেখেন লাইটের আলো জ্বলতেছে এই সাইডে, চাপাস, সুইচ, হ্যান্ডেল সব পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখন দুইটি চাবি দেখেন, দুইটি চাবি দেখালে মনে হচ্ছে কোনোটাই ব্যবহার হয় নাই, এত সুন্দর বাইক। তো বাইকটি চলা 1323 কিলো, অরিজিনাল চলা 1323 কিলো, অরিজিনাল চলা, জেনুইন চলা 1323 কিলো। হ্যাঁ, আর গাড়িটির সাউন্ড কোয়ালিটি এখন শোনাবো। গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু শোরুমের মতোই, শোরুমের কোনো অংশ কম না, বিন্দু পরিমাণে কম না। শোরুমে যেরকম গাড়ির সাউন্ড এবং যেরকম সাইলেন্সের থেকে আওয়াজ বের হয় হুবাহুব ওই রকমই আসে। আর বাইকটা চতুর সাইডে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, কোনো অংশ বাদ দিয়ে নেই, যে কোনো অংশ বাদ আছে কিনা, প্রতিটা অংশ কিন্তু আমি গাড়িটা দেখালাম। তো বাইকটা এখন দামে আসবো। এই বাইকটি ডাবল রিক্স 2021 মডেল, 2021 গাড়িটি কেনা। তো এই বাইকটি নাম পরিবর্তন সহ দাম আসবে 1,59,000 টাকা, নাম পরিবর্তন সহ 1,59,000 টাকা দাম আসবে। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।